হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা এই ভিডিওতে যারা ক্লিক করেছো তারা প্রত্যেকেই আবগারি পিলি এবং মাঠ পাশ করেছো এবং সামনে কিন্তু তোমাদের আবগারি মেন পরীক্ষা আসছে তাই তো তো আর ধরে নাও দু মাস কিংবা পঞ্চাশ দিন পঁয়তাল্লিশ দিন যাই ধরো না কেন এখনও সেরকম অফিসিয়াল কোনো রকমের আপডেট নেই কিন্তু পরীক্ষা যে হবে এই দু মাসের মধ্যে সেটা কিন্তু ফিক্সড তো তোমরা প্রিপারেশান নিচ্ছ খুব ভালোই প্রিপারেশান নিচ্ছ তো আজকে তোমাদের নিজস্ব স্ট্র্যাটেজি আছে আজকে আমি কিছু টিপস দেবো তোমাদের এবং তার সাথে আমি আমাদের আবগারি মেন ফুল মক টেস্ট কোর্সের সম্বন্ধে ডিটেলসে বলবো এই ভিডিওটা দুটো পার্টে হবে ঠিক আছে দুটো বিষয় আমি কিন্তু তোমাদের বলবো দেখো প্রথমে আমি প্রত্যেকটা সাবজেক্ট ইংলিশ ম্যাথ জিকে জিআই কীভাবে পড়বে বা কোন কোন বই ফলো করছো কিছু কথা বলবো এবং আমি আমাদের মক টেস্টের ডিটেলস তোমরা যারা এনরোল করতে চাও সেটাও বলবো দেখো প্রথমে ইংরেজিটা ইংরেজির ক্ষেত্রে তোমাদের কি অ্যাপ্রোচ থাকা দরকার সেটা কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি প্রথমে তোমরা জানো যে 30 নম্বর কিন্তু ইংরেজি থেকে আসে এবং এটা একটা কম নম্বর নয় জানো যে এক নব্বইয়ে তিরিশ মানে প্রায় তেত্রিশ পার্সেন্ট মতো পার্সেন্টেজ আমি যদি ধরি এবার অনেক স্টুডেন্ট এই ইংরেজিটাকে একেবারে ছেড়ে দেয় আবার অনেক স্টুডেন্ট সেই ছাত্রছাত্রীদের সংখ্যা খুবই কম যারা ইংরেজিকে নিজের স্ট্রং এরিয়া বলে মনে করে দেখো দুটো ভাগ একটা হচ্ছে গ্রামার একটা হচ্ছে ভোকাবুলারি তুমি যদি একটা কোশ্চেন পঁচিশ নম্বরের অ্যানালাইসিস করো বা তিরিশ নম্বরে করো সেখানে কিছু গ্রামার পোর্শন থেকে দেয় কিছু ভোকাবুলারি পোর্শান থেকে দেয় কোশ্চেন ভোকাবুলারি পোর্শানের মধ্যে সিমোনিয়াম আছে অ্যান্টোনিয়াম আছে ওয়ান ওভার সাবস্টিটিউশন আছে ইডিওম আছে এবং ভোকা গ্রামার পোর্শানে তো এরোর আছেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছেই এবার তোমরা গ্রামারের জন্য কোন কোন বই ফলো করতে পারো সেটা হচ্ছে এই যে পিকে দে সরকারের এই বইটা ফলো করতে পারো এটা পশ্চিমবঙ্গের সব থেকে জনপ্রিয় এবং সমস্ত স্টুডেন্টদের কাছে ফেভারিট বই গ্রামারের জন্য এই বইটা তোমরা ফলো করতে পারো এরপরে এরপরে যেসব স্টুডেন্ট খুব ভালো ইংরেজিতে একটা ভালোবাসা আছে ইংরেজি পড়তে ভালোবাসে ইংরেজি ভোকাবুলারি আরও আয়ত্ত করতে চায় এসএসসির ভোকাবুলারিগুলো করতে যায় তাদের জন্য আমি বলবো সবার জন্য নয় বেকার বেকার বই কিনে কিন্তু কিচ্ছু হবে না ব্ল্যাক বুক এই বইটা কিনতে পারো ইংলিশ ভোকাবুলারির জন্য সেখানে কি আছে সেখানে এসএসসির বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে সবার প্রথমে যেটা করা দরকার একটা স্টুডেন্টসকে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করা সেটা আমি বলে দেওয়ার কেউ না বা এই ভিডিওতে আমি বলছি বলি যে করবা তা না তোমাদের অলরেডি করা উচিত এটা আমি মনে করি তোমরা অলরেডি করেছো আচ্ছা দেখো প্রিভিয়াস ইয়ার বলতে কি বোঝায় ডাব্লুবিপি আবগাড়ি না প্রিভিয়াস ইয়ার আচ্ছা আবগারি মেন পরীক্ষাটা কে নেবে ডাব্লুবিপি বোর্ড ডাব্লুবিপি বোর্ড এর আগে কি পরীক্ষা নিয়েছে সেখানে কি ইংরেজি এমসিকিউ ছিল যদি থাকে সেই কোশ্চেনগুলোকে তুমি সংগ্রহ করো এক জায়গায় দিয়ে দেখো যে কি ধরনের কোশ্চেন আসছে আদৌ আমার লেভেল কোথায় তো এগুলো অ্যানালাইসিস করার জন্য ডাব্লুবিপির যে তেরো চোদ্দোটা পরীক্ষা হয়েছে যেখানে মেনের ইংলিশ এমসিকিউ টাইপ যত কোশ্চেন আছে সব সংগ্রহ করো ঠিক আছে এবার প্র্যাকটিসের জন্য আমি বলে রাখি তোমাদের কি করবে তোমরা প্রত্যেক সপ্তাহে একটা করে প্র্যাকটিস সেট দেবে সেটা তিরিশ নম্বরের হতে পারে পনেরো নম্বরের হতে পারে পঞ্চাশ নম্বরের হতে পারে অনলি ইংলিশের ওপর এবং তোমরা দেখবে যে তোমরা কত নম্বর পাচ্ছ এটা কিন্তু তোমাদের দেখতে হবে কারণ এক বছরও কিন্তু ইংরেজির সিলেবাস শেষ হবে না ভোকাবলির পরে তুমি শেষ করতে পারবে না দ্বিতীয় তোমরা কি করবে দ্বিতীয় পয়েন্ট তোমরা যেটা করবে সেটা হচ্ছে টপিক ওয়াইজ রুল প্র্যাকটিস করবে পার্ট অফ স্পিচেস যেগুলো আছে নাউন প্রোনাউন অ্যাকজেক্টিভ প্রত্যেকটাই যাবে ইউটিউবে যাবে ইউটিউবে সব ফ্রি আছে তোমাদের বিভিন্ন চ্যানেল আছে হিন্দি হিন্দি মিডিয়ামের তো সেখানে গিয়ে লিখবে যে নাউন রুল এরর নাউন এরর প্র্যাকটিস সেট প্রোনাউন রুল টপ টেন নাউন এরর এইভাবে করে লিখবে যেগুলো আর ওই সব ভিডিওতে আলোচনা করে কিসের কোশ্চেন বলো তো সুপার ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেনই কিন্তু আলোচনা করে ঠিক আছে তা টপিক ওয়াইজ রুল প্র্যাকটিস করবে এর ভিডিওগুলো তোমরা দেখে নেবে ঠিক আছে আর খাতায় কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট নোট করে নেবে এরপরে আসছে টপ দেড়শো প্লাস ভোকাবুলারি ভোকাবুলারি বলতে আমি আগেই বলে দিয়েছি যে তোমার ঠোটোস থাকতে হবে খানার ওপরে ইডিয়ম দেড়শো খানার ওপর ইম্পর্টেন্ট সিনোনেম অ্যান্টোনেম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এগুলো খানার ওপরে তোমার ঠোটস্ত থাকতে হবে মুখস্থ থাকতে হবে একেবারে এরপরে যেগুলো আসছে সেগুলো পারতেও পারো নাও পারতে পারো এবার তুমি এক্সট্রাভাবে কি প্র্যাকটিস করবে এসএসসি সিএইচএসএল এবং এম তুমি যদি লক্ষ্য করো জবে থেকে টিসি এস পরীক্ষা নেয় লেভেল কমিয়ে দিয়েছে আর খুব ইজি করে দিয়েছে ইংরেজি কোশ্চেন সেই সেটগুলোকে তোমরা প্র্যাকটিস করতে পারো অনলি ইংলিশের জন্য কোথায় পাবে লিখে নাও ক্র্যাক ইউ সি আর এ সি কে ক্র্যাক ইউ আমি এখানে লেখাটা ঠিক হলো না ক্র্যাক ইউ ইউটা লাস্টে এরকম দেবে এরকম ইউ দেবে হ্যাঁ ক্র্যাক ইউ এইটা গিয়ে তোমরা গুগল প্লে স্টোরে করবে এবং দেখবে দারুণ একটা অ্যাপ্লিকেশান বেরোবে সেখানে গিয়ে এস এসসির প্রিভিয়াস ইয়ারগুলো তোমার ইংলিশের কোয়েশ্চেনগুলো করবে প্র্যাকটিস করবে তোমরা অনেকেই কর্মরত আছো অনেক অলরেডি কনস্টেবলের চাকরি করো তো তারা তোমরা এই মোবাইলের মাধ্যমে এই প্র্যাকটিস সেটগুলো দিতে পারো এবং নিজেকে যাচাই করতে পারো তো এইভাবে কিন্তু একটা অ্যাপ্রোচ তোমরা রাখতে পারো অলরেডি অনেকেই স্টুডেন্ট রাখছো তবে বলে রাখি ম্যাক্সিমাম স্টুডেন্টসদের কিন্তু ইংরেজিতে দুর্বলতা আছে ঠিক আছে তো তোমার যদি দুর্বলতা থাকে তাহলে তুমি ডিপ্রেশনে যাবে না তুমি ভেবে রাখবে যে সবারই একটু কম বেশি একটু দুর্বলতা আছে ঠিক আছে আমরা প্রত্যেকেই বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আর এখানে হাইটে বাদ গেছে অনেকে তারপরে ওয়েটে বাদ গেছে তারপরে প্রিলিমস পাস করেছে মাঠে তারপরে এসছে কিছু স্টুডেন্ট সুতরাং অত চাপ নেওয়ার দরকার নেই ঠিক আছে তুমি যদি একটু ইংরেজিতে দুর্বল হও যেমন বললাম তেমন পড়ো আর পড়তে তোমায় হবেই ওকে এবার আসছি প্র্যাকটিস সেট কিন্তু ফুল তোমায় দিতেই হবে তার জন্য আমি তোমাদের আমাদের কোর্সের সম্বন্ধে তোমাকে বলে রাখছি দেখো যে কোনো অলিম্পিক বলো ক্রিকেট বিশ্বকাপ বলো যাওয়ার আগে প্র্যাকটিস কিন্তু করে যায় তারা তোমাকেও কিন্তু মক মক টেস্টের মাধ্যমে প্র্যাকটিস করতে হবে তো তোমাদের প্র্যাকটিসের জন্য স্টাডি স্কুল এবং বাংলিশ ম্যাথের অ্যাডমিন মিলে যৌথ উদ্যোগে একটা আবগারি মেন মক টেস্টের একটা কোর্স লঞ্চ করেছে এই কোর্সের এইটাই হচ্ছে দেখো রবিবার বুধবার রবিবার বুধবার অর্থাৎ ছয়ই থেকে তিরিশে জুন পর্যন্ত আমাদের একটা শিডিউল আমি তোমাদের দিয়ে দিয়েছি ঠিক আছে এটা টোটাল জুন মাসের আমাদের কিন্তু ব্যাচ টু শুরু করার একদম ইচ্ছা নেই আমরা ব্যাচ ওয়ানই রাখবো সেটা জুলাইয়ে দেখা যাবে কি করব। আমাদের পরবর্তীতে ব্যাচ টু শুরু করব না আমরা একটাই করব তাই জন্য আমরা বেশি করে প্রমোশন করছি এখানে অলরেডি তিনশো জন স্টুডেন্ট কিন্তু এনরোল করে ফেলেছে তোমাদের জানিয়ে রাখি আর এই তিনশো জন স্টুডেন্ট কিন্তু স্টুডেন্ট না এরা কিন্তু সিরিয়াস স্টুডেন্ট ইয়াস আমি যদি এদের স্টুডেন্ট বলি ভুল হবে এরা কিন্তু সিরিয়াস স্টুডেন্ট তিনশো জন স্টুডেন্ট কিন্তু এনরোল করে ফেলেছে এখনও পর্যন্ত ঠিক আছে তো টাইমিং রাখা হয়েছে এটা এবং এখানে পুরোটাই দেখতে পাচ্ছ এই মক টেস্টে কী থাকছে এই মক টেস্ট এমনভাবে অ্যারেঞ্জ করা হয়েছে যারা চাকরি করো যারা কনস্টেবলের চাকরি করে অলরেডি তারাও এই মক টেস্ট দিতে পারবে দেখো এই মক টেস্টগুলো পশ্চিমবঙ্গ পুলিশের বিগত বছরে প্রশ্নপত্র অ্যানালাইসিস করে তৈরি করা হয়েছে ঠিক আছে পরীক্ষার পরের দিন পেয়ে যাবে উত্তর সহ প্রশ্নপত্রের পিডিএফ অর্থাৎ আনসার কি পেয়ে যাবে এর সাথে পাবে ভিডিও সলিউশন অর্থাৎ ইংরেজির যে তিরিশটা কোশ্চেন তার সেটের সলিউশন পাবে ম্যাথের যে কুড়িটা কোশ্চেন এবং জিআইয়ের যে দশটা কোশ্চেন সব কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এরপরে দেখো যে ভিডিও সলিউশন একমাত্র পেড মেম্বারদের অর্থাৎ যারা কোর্স কিনবে তাদেরকেই দেয়া হবে এবং এটা কিন্তু ইউটিউবে পাবলিশ করা হবে না মক টেস্টগুলো কীভাবে নেওয়া হবে পেইড মেম্বারদের নিয়ে একটি প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে সপ্তাহে দুটো করে জুন মাসে ব্যাচ ওয়ান আটখানা মক টেস্ট নেওয়া হবে হুবহু নো পরীক্ষার ধাঁচে নব্বই নম্বরের ফুল মক টেস্ট নেওয়া হবে পরীক্ষাতে নেগেটিভ মার্কিং আছে অর্থাৎ আমরা যে মক টেস্ট নেবো সেখানে কিন্তু জিরো পয়েন্ট টু ফাইভ ওয়ান ফোর্থ অর্থাৎ নেগেটিভ থাকবে মক টেস্টগুলো হবে অনলাইনে বাট তোমরা কিন্তু পাশে ও শিট কিন্তু ফিল করবে এতে তোমাদের অফলাইন মুডের প্র্যাকটিস কিন্তু হয়ে যাবে বাহানা কিন্তু অনেকেই দিতে পারে যে টাইম হবে না টাইম হবে না একটা ক্লিক করতে যত কম সময় লাগে তুমি ও এমআর সিটটাও ফিল করে দেবে নব্বই মিনিট সময় বুঝতে পারছ এবং নির্দিষ্ট সময়ে সাবমিট করা ক্যান্ডিডেটদের স্কোর নিয়ে মেরিট লিস্ট বানানো হবে অর্থাৎ তুমি যদি ওই আটটা থেকে নটার সাড়ে নটার মধ্যে পরীক্ষা দাও তাহলে তোমরা র্যাঙ্ক পাবে এখানে যতজন পরীক্ষা দেবে একটা মেরিট লিস্ট হবে র্যাঙ্ক ওয়ান কে হলো র্যাঙ্ক টু কে হলো যারা দিতে পারবে না তারা নিজের সময় মতো পরীক্ষা দিতে পারবে এবং নিজের স্কোর দেখতে পারবে তাদের নাম মেরিট লিস্টটা থাকবে না বাট তারা স্কোরে দেখতে পারবে ঠিক আছে তো এই হলো তোমরা কী করে এনরোল করবে তোমরা এই নম্বরে এর জন্য কোর্স ফ্রি রাখা হয়েছে একেবারে ন্যূনতম পঞ্চাশ টাকা প্রথম দুশো জনের জন্য বাট এটা দুশো জন কভার করে গেছে তাই আমাদের কোর্স ফ্রি করা হয়েছে একান্ন টাকা একান্ন পঞ্চাশ টাকায় কিন্তু তোমরা আটখানা মক টেস্ট পাচ্ছ শুধুমাত্র জুন মাসের জন্য তোমরা এই নম্বরে পেমেন্ট করো ফোনপে গুগল পে পেটিএম এখানে ইউপিআই দিয়ে দিয়ে করে এই যে নম্বর দেখছে স্ক্রিনে নাইন জিরো জিরো টু সেভেন সেভেন ফাইভ ওয়ান এই নম্বরে তার পে স্লিপটা অথবা স্ক্রিনশটটা সেন্ড করো নিজের নাম আর টেলিগ্রাম নাম্বারটা মেসেজ করে দেবে কারণ আমাদের মকটেস্ট টেলিগ্রাম গ্রুপে নেওয়া হচ্ছে এবং তোমাদের যদি মকটেস্ট সংক্রান্ত কোনো কোয়ারি থাকে তাহলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ করবে কখনও কিন্তু ফোন করবে না মেসেজ করবে এবং ভর্তি আমাদের কিন্তু ছয়ই জুন ছটা পি মানে সন্ধ্যে ছটা পর্যন্ত হবে কারণ আটটা থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে পরবর্তীতে যদি তোমরা দিতে চাও মনে করো দশ তারিখে এসে কেউ বলছে দাদা আমি মক টেস্টের এনরোল করবো তখন কিন্তু তোমরা এই দুটো মক টেস্ট পাবে না একই কিন্তু ফিজ রাখা হবে কেউ যদি এসে মনে করে আমি পনেরো তারিখে এলো যে বলে দাদা আমি মক টেস্ট এনরোল করবো তাহলে কিন্তু সে তিনটে মক টেস্ট পাবে না পরবর্তী মক টেস্টগুলো পাবে পাবে মানে আমরা দিয়ে দেবো তোমরা নিজের মতো করে করে নেবে ঠিক আছে তো এই গেল বিস্তারিত এবার আমি বলবো ম্যাথের স্ট্র্যাটেজি তোমাদের দেখো ম্যাথের তোমরা অলরেডি যেমনভাবে কোর্সও করবো আমার আমি দুটো তিনটে কথা বলবো যেগুলো স্টুডেন্ট অলরেডি আমি আমার টিউশনেও করাই আমার কাছে আটজন ডাব্লিউবিপি আর কি আফগারি মেন পরীক্ষা দিতে যাবে এমন স্টুডেন্ট পড়ে তো তাদের যে সমস্যাগুলো হয় আমি সেটার উপর ভিত্তি করে বলছি দেখো তাদের যে সমস্যা তারা যখন সেটে যায় সেট দিতে যায় তখন দেখে একটা লাভক্ষতির অঙ্ক একটা চক্রবৃদ্ধির অঙ্ক একটা জিয়া এরকম যখন আসে না তখন তাদের স্পিড কমে যায় এবং তাদের ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আর তারা পেরে ওঠে না টাইমের মধ্যে এই সমস্যাটা আমি ফেস করছি তো তোমরা এই সমস্যা যদি তোমাদেরও হয় তাহলে তোমরা কি করবে তোমরা বাড়িতে চ্যাপ্টার ওয়াইজই করো বা সেট ওয়াইজই করো তোমরা যখন প্র্যাকটিস সেট দিতে বসবে বা পরীক্ষা দিতে বসবে বা হোম টাস্ক করতে বসবে তখন একটা টাইম ধরে নেবে যে আজকে লাভ ক্ষতির আমি এই তিরিশটা অঙ্ক করব এবং টানা আমি পঁয়তাল্লিশ মিনিট সময় নেবো তিরিশটা অঙ্কের জন্য পঁয়তাল্লিশ মিনিট আমি বসে থাকবো আমার তিরিশটা অঙ্ক হোক কুড়িটা অঙ্ক হোক আমি জানি না এবার উঠে যাবে পঁয়তাল্লিশ মিনিটের পরে আর একটা অঙ্ক করবে না দিয়ে দেখবে কত অঙ্ক করলাম এইভাবে তুমি ছোটো ছোটো টার্গেট নাও কুড়ি মিনিটের টার্গেট নাও কুড়ি মিনিটে পনেরোটা অঙ্ক করে প্র্যাকটিস করা পারবে আর এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি কি করবে চ্যাপ্টার ওয়াইজ সলভ করার চেষ্টা করো এখন প্র্যাকটিস সেটে বেশি যাবে না মক টেস্ট তো তোমাদের জন্য অ্যারেঞ্জ করছি চ্যাপ্টার ওয়াইজ মানে ধরো লাভ ক্ষতি আজকে ধরলে লাভ ক্ষতি তিরিশ চল্লিশটা অঙ্ক করবে পরের দিন সময় কার্য ধরলে ট্রেন দূরত্ব ধরলে নাম্বার সিস্টেম ধরলে নাম্বার সিস্টেম একটা বড় চ্যাপ্টার এবং এখানে এক একটা অঙ্ক এক এক রকমের তাই প্র্যাকটিস করবে নাম্বার সিস্টেম লেসন ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করার চেষ্টা করো এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলেই দেখবে তোমার সমস্যা দূর হয়ে যাবে আর তোমরা যদি ম্যাথে দুর্বল হয়ে থাকো তাহলে তোমরা ইউটিউবে গিয়ে বিভিন্ন স্যারের ভিডিও দেখতে পারবে চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলো দেখবে কোনো রকমের হ্যাপাজার্ডলি প্র্যাকটিস সেট দেখবে না একটা লাভ ক্ষতি একটা একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ একটা সরল সুদ একটা অনুপাত সমানুপাত একটা নাম্বার সিস্টেম এইরকম প্র্যাকটিস সেট দেখলে তুমি তোমার তুমি শিখতে পারবে না আর অনেক স্টুডেন্ট আছে ভাবে যে কঠিন কোশ্চেন হবে একদম কঠিন কোয়েশন হবে না তুমি যদি ডাব্লুবি পিভিএসই আর কোশ্চেনগুলো দেখো সিজিএল মেন্সের লেভেলের কোয়েশন করতে যাবে না যদি খুব কঠিন মনে হয় তোমার লাভ ক্ষতির অঙ্ক একটা পাচ্ছ না বা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক পাচ্ছ না জাস্ট মনে মনে বলবে এই অঙ্কটা দেবে না আমার আবগাড়িতে দিয়ে চলে যাবে ডিপ্রেশানে যাবে না ঠিক আছে অলরেডি তুমি ভালো পারছো এবং পারবে এটা মনে রাখবে জিকে জন্য কি করবে দেখো ম্যাথ কুড়ি জিকে কিন্তু তিরিশ অলরেডি আর এই জিকে সবার কাছে ইজি পড়লেই হয় এরকম একটা ব্যাপার তাই সমস্ত স্টুডেন্ট জিকে কে তাদের শক্তিশালী অংশ শক্তিশালী দিক ভেবে রাখে দেখো তোমরা অলরেডি যে বই পড়ছ পড়ো আমি না করব না কিন্তু যদি তোমরা এই ক্র্যাক ডাব্লু এই বইগুলো পড়ো বা স্পেসিফিক ইতিহাস ভারতীয় সংবিধান আর ভূগোলের জন্য এই লেখকের বইগুলো পড়ো দেখবে ছা প্রকাশনীর তাহলে কিন্তু অলরেডি তোমরা ভালো তোমরা স্টাডি মেটেরিয়ালসের ওপরই পড়াশোনা করছো এবার বাড়িতে পড়বে কি করে বাড়িতে ঠিক সেম অ্যাপ্রোচ নেবে এক এক দিন এক একটা টপিক নেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সমাধিস্থল আজকে যখন পড়ছো তখন চেষ্টা করবে সমাধিস্থলের ওপর মক টেস্ট দেবার সমাধিস্থলটাই যেন আজকে শেষ করে দাও রাজ্য বিভিন্ন দেশের রাজধানী যখন পড়ছো তুমি চেষ্টা করবে রাজধানী যেন আমার দ্বিতীয়বার দেখতে না হয় দ্বিতীয়বার দেখলেও আমি একটা দুটো দেখব। মানে এমনভাবে আজকে রাজধানীটা পড়ো এইভাবে টপিকগুলো শেষ করো আর জিকের তো সিলেবাস প্রচুর তো সব তো সিলেবাস শেষ করা যায় না তাই তোমার ডাব্লুবিপিতে পিবিএসি আর কে কোশ্চেন এসছে কোন লেভেলের কোশ্চেন ন্যাশনাল পার্ক আসছে রদ আসছে এই টপিকগুলো দেখে তুমি তোমার প্রিপারেশান স্ট্র্যাটেজি তৈরি করো আর যে বই পড়ছো সেই বইটাই ভালো করে পড়ো এখন কোন রকমের জিকের বই কেনার দরকার নেই অলরেডি তুমি কোন বই পড়ছো সেটা তোমার কমেন্টে লিখে লিখে জানাও আমাদের ঠিক আছে এর বাইরে বিশেষ কিছু আমাদের আর বলার নেই জিকের ব্যাপারে এরপরে দেখো জিআই জিআই দশ নম্বর আছে জিআই দশ নম্বর যখন আসবে তখন এটার জন্য কোনো রকমের বই কিনবে না দেখো দশ নম্বর সবাই কিন্তু পারবে এবার তোমার মনে করো ঘড়ির অঙ্ক তুমি পারো না ইউটিউবে যাও ইউটিউবটাকে ব্যবহার করো ইউটিউবে গিয়ে দেখো যে ঘড়ির কোনো একটা স্যার বুঝিয়েছে সেখান থেকে নোট নোট ডাউন করে নাও তুমি মনে করো ক্যালেন্ডার পারো না ক্যালেন্ডারটাকে নোট ডাউন করে নিলে রুল এবং কিছু প্র্যাকটিস করে নিলে এখনকার তো পিডিএফ এখন কেন বই কিনতে যাবে জিআই জিআইয়ের জন্য কারণ দশ নম্বর আসছে আর অলরেডি তোমাদের মধ্যে যদি থেকে থাকে তো প্র্যাকটিস করো একটু অনলাইনের সোর্সের ব্যাপারগুলো দেখো কারণ জিআইটা না বিভিন্ন অনলাইন সোর্স থেকে অনেক সময় আমাদের সুবিধা হয় ব্যাপারগুলো সঙ্গে সঙ্গে উত্তর আনসার পেয়ে যাই বই কেনার কোনো প্রয়োজন নেই বুঝতে পেরেছো তো এই ছিল তোমরা অলরেডি পড়ছো নিজের স্ট্র্যাটেজি দিয়ে পড়ছো আর একটা কথা বলে রাখি যারা লাস্ট ভাব যদি দেড় দু মাসে একটু পড়ে পারবে তাদের জন্য বলে রাখি এরকমভাবে হয় না তোমাদের স্পিডটাকে বাড়াতে হবে কারণ অনেক স্টুডেন্ট কিন্তু ছয় থেকে সাত মাস ধরে পড়ে আসছে এই আফগারি মেন্সের জন্য ঠিক আছে তো বেশি কিছু বলবো না আমি তোমাদের তোমরা যে বই পড়ছো যেমনই পড়ছো করো যে সমস্যাগুলো ফেস করবে সেগুলোর ওপর আমি আমি বলে দিলাম অলরেডি এইটুকুন যদি মেনে চলো তাহলে তোমরা অবশ্যই সাকসেস পাবে তো ধন্যবাদ আর যদি তোমরা এই কোর্স এনরোল করতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই নম্বরে কন্ট্যাক্ট করো এবং এই নম্বরে পঞ্চাশ টাকা পে করে যদি স্লিপ দিয়ে দাও তোমাদের জন্য এই মক টেস্ট আমরা তৈরি করেছি এবং এই মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করো এই যাচাই করার সুযোগ কিন্তু পাবে না ঠিক আছে তো ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে